বাংলাদেশ একটি নাম, একটি বিশ্বাস, সুখী ও সমৃদ্ধশালী একটি জাতির স্বপ্ন নিয়ে মহান আত্মত্যাগ ও লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত একটি দেশ। কিন্তু একটি জাতির উন্নয়নের প্রধানতম শর্ত হচ্ছে শিক্ষা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা কখনো সুযোগ নয়, শিক্ষা গ্রহণ মানুষের জন্মগত অধিকার। এই অধিকার সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই নবযুগের সূচনা করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়। আমরা শিক্ষাকে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের প্রধান কৌশল হিসেবে নিয়েছি। সরকার প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, ইবতেদায়ী ও দাখিল স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে 19 কোটি বই বিতরণ করছে। এবারই প্রথম ওয়েবসাইটে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে। সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে বাজেটে শিক্ষাখাতে মোট 7,262 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আমরা 2021 সালে সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যে বাংলাদেশ হবে শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর ডিজিটাল বাংলাদেশ। বর্তমানে আধুনিক তথ্যপ্রযুক্তির এই বিশ্বায়নের যুগে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকেও নিয়ে যেতে হবে যুগোপযোগী ও বিশ্বমানের। প্রযুক্তির সাথে সমন্বয় ঘটিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। তাই সর্বোচ্চতম তথ্যপ্রযুক্তি, ডিজিটাল পদ্ধতির বাস্তব প্রয়োগের মাধ্যমেই শিক্ষার গুণগত মান, পরিবেশ উন্নয়ন ও প্রত্যক্ষ সেবা প্রদান করার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করছে বর্তমান সরকার। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছেন, সেটি বাস্তবায়িত করতে হলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত করতে হবে যাতে তারা আধুনিক যুগের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি আয়ত্ত করে বাস্তবে প্রয়োগ করবার দক্ষতা অর্জন করতে পারে। তাহলেই তারা বাস্তবে সেটা প্রয়োগ করে আমাদের দেশকে পরিবর্তন করে প্রকৃত অর্থেই সুখী সমৃদ্ধ দেশ তথা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে পারবে। দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসে শিক্ষাকে জনগণের আরও কাছে পৌঁছে দিতে এই সরকারের সকল প্রয়াস। আচ্ছা, তোমার কি মনে আছে আজকে কিন্তু বাচ্চার অ্যাডমিশন ফর্ম নেওয়ার লাস্ট ডেট? কিন্তু আমি তো পারবো না, আমার আজকে জরুরি মিটিং আছে, যা লম্বা লাইন। তুমি দেখো না ম্যানেজ করতে পারো কিনা। আমিও তো পারবো না আজকে, আমারও ক্লায়েন্টের সাথে মিটিং আছে। কি করি এখন? আচ্ছা, আমার একটা ফ্রেন্ড আছে বোর্ডে চাকরি করে, আমার সাথে একটু কথা বলে দেখি। হ্যাঁ দেখো তো। হ্যাঁ হ্যালো রফিক। হ্যাঁ, আজকে আমার বাচ্চাটার ভর্তি করার ফর্ম, ভর্তি ফর্ম সংগ্রহ করার শেষ দিন, তো কী করি বলতো? ও তাই, ইন্টারনেটে পাওয়া যাচ্ছে সব ফর্ম এখন। ও থ্যাংক ইউ, ইন্টারনেটে এখন অ্যাডমিশনের ফর্ম পাওয়া যাচ্ছে। তাই নাকি? তাহলে আর লাইনে দাঁড়াতে হবে না। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফর্ম ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করার দিন শেষ হয়ে এসেছে। এটি এখন ইন্টারনেট থেকেও সংগ্রহ করা যাবে, সেই সঙ্গে ভর্তি পরীক্ষার ফলাফলও আপনি ইন্টারনেট থেকে জেনে নিতে পারবেন। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে 2010 সালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বইগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যে কেউ এই বইগুলো খুব সহজে ডাউনলোড ও প্রিন্ট করতে পারছে। এই কার্যক্রম জনগণের শিক্ষার অধিকারকে করেছে আরও নিশ্চিত, যা স্বপ্ন দেখায় শিক্ষিত এক আগামী প্রজন্মের। প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল শিক্ষা বিস্তারের জন্য রয়েছে মোবাইল আইসিটি ল্যাব। বিশেষ করে যেসব এলাকায় বিদ্যুৎ নেই, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে কম্পিউটার সম্বন্ধে ধারণা ও শিক্ষা দেওয়ার জন্য কাজ করছে 17টি মোবাইল আইসিটি ল্যাব। শ্রেণীকক্ষে পাঠদানকে আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আরও ফলপ্রসূ ও আনন্দদায়ক করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করা হচ্ছে। আপা, এসআইএফ ফর্ম ফিল আপ করতে যেয়ে মেয়েরা একটু ভুল করে ফেলেছে, একটা ফর্ম লাগবে। কোনো অসুবিধা নাই, এখন তো অনলাইনে পাঠানো যায়। আচ্ছা, তাহলে তো আপা ভালোই হয়। হ্যাঁ, খুবই ভালো হলো। মেয়েদের তথ্য প্রযুক্তির এই নবযাত্রায় প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সম্প্রসারিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প। এমনই একটি প্রয়াসের নাম ইএসআইএফ, অর্থাৎ ইলেকট্রনিক স্টুডেন্টস ইনফরমেশন ফর্ম।
যার মাধ্যমে নবম ও একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্বল্প ব্যয়ে ও দ্রুততার সাথে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই অনলাইনে সম্পন্ন করা যায়। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ এক নব উদ্যোগ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরীক্ষার পদ্ধতিকে আরও উন্নত ও যুগোপযোগী করার জন্য ব্যবহৃত হচ্ছে ওএমআর মেশিন, অপটিক্যাল মার্ক রিডার, যার মাধ্যমে অতি দ্রুত ও স্বচ্ছতার সাথে প্রকাশ করা হচ্ছে বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল। দেখতো বাবা মোবাইলটা কি বাজে উঠলো। বাবা আমি পরীক্ষার ফল জানার জন্য এসএমএস পাঠাইছিলাম, এসএমএস এর উত্তর আসছে আমি জিপিএ 5 পাইছি। কোস কি তো তাড়াতাড়ি তোর আম্মুর একটু খবরটা দে। বর্তমানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। শুধু তাই নয়, এবার প্রথমবারের মতো মোবাইল ফোনের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা গত 13 সেপ্টেম্বর 2009 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার সময়ের দাবি, জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে শিক্ষা বোর্ড সমূহ গড়ে তুলেছে রেজাল্ট আর্কাইভের ওয়েবসাইট। এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রতিষ্ঠান সহজেই যাচাই করতে পারছে কোনো ব্যক্তির সনদপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ফলাফল। শিক্ষা মন্ত্রণালয়ের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের আওতায় মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইট তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সকল বিদেশি বৃত্তির তথ্য, বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য, ট্রান্সফার অর্ডার ইত্যাদি পাওয়া যাচ্ছে। বেনবেইস ইবুক সেন্টারের মাধ্যমে শিক্ষা বিষয়ক সকল ডকুমেন্টেশন কেন্দ্রের সরকারি সকল প্রকাশনাকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে ছেড়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে, যা সাহায্য করবে যে কোনো গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীকে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির তথ্য প্রকাশ করার জন্য রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ওয়েবসাইট। ফলে প্রত্যন্ত অঞ্চলের বেসরকারি শিক্ষক ও কর্মচারীগণ প্রতিনিয়ত জানছেন যাবতীয় তথ্য। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এনটিআরসি এর ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়াও প্রতিটি বোর্ডের জন্য রয়েছে পৃথক পৃথক ওয়েবসাইট। প্রতিনিয়ত নতুন তথ্য ছাড়াও পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ফর্ম, যা মানুষের সময় অর্থ দুটোই সাশ্রয় করছে। শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন তথ্য, প্রশিক্ষণ সামগ্রী ও স্টেক হোল্ডার প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন ডকুমেন্টেশন ও প্রয়োজনীয় ইন্টারনেট লিঙ্কসমূহ পাওয়া যাচ্ছে টিকিউআই সেফ ওয়েবসাইটে। জাতীয় উন্নয়ন শুধু সরকারের একার নয়, তাই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সর্বত্র, যার সম্মিলিত প্রচেষ্টায় এ জাতি পৌঁছবে তার লক্ষ্যে। তাই আজ সমগ্র বাংলাদেশ স্বপ্ন দেখে এক সমৃদ্ধ আগামীর।